নমস্কার বন্ধুরা, ফিলফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো মাটন কোরমা। খুব সিম্পল ভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো, বেশি কিছু দেবো না। আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন এইভাবে মাটন কোরমা। তো চলুন দেখুন কিভাবে বানাচ্ছি আমি আজকে মাটন কোরমা। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাড়াতাড়ি শুরু করি। চলেন বন্ধুরা, মটন কোরমা বানানোর জন্য সবার প্রথমে আমি যেটা করব, আমি একটা জায়গা নিয়েছি, এর মধ্যে আমি দেব দই। এই দইয়ের মধ্যে আমি দেব 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, আদা, রসুন বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। দিচ্ছি লবণ, দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা আমি মিক্স করে নেব ভালো করে। পেঁয়াজগুলো কাটতে নেব, উনুন ধরে গেছে, কড়াই চাপিয়ে দিলাম, কিছু গোটা মশলা আমি ভেজে নেব, বড় এলাচ 3টে, দারচিনি 3টে, ছোট এলাচ 5-6টা, লবঙ্গ, একটু জয়িত্রী, গোটা ধনে, গোটা জিরে, কয়েকটা গোলমরিচ। এই মশলাটার মধ্যে হলুদ দেওয়া হয়নি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠান্ডা হোক। কড়াইতে দিচ্ছি একটু ঘি আর একটু সাদা তেল, 1টা তেজপাতা, 1টা বড় এলাচ আর 1টু দারচিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটন। সামান্য লবণ, এবার এই দই আর মশলার মিশ্রণটা এটা দিয়ে দেবো আমি। এবার আমি এর মধ্যে দেবো একটু কেশর, ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে, ওই কেশর ভেজানো জলটা একটু দিচ্ছি। সামান্য একটু কেওড়া জল, একটু দিচ্ছি কাজু বাদাম বাটা, এবার দিচ্ছি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করেছি, সেই গুঁড়ো মশলা
ঠাকুমা কত দূর আর আর বেশি দেরি নাই ঠাকুমা তুমি কি আগে রান্না করছো এটা হ্যাঁ ঠাকুমা না আমি এসব গ্রাম দিই না এসবকে শরীর মে শরীর কে ওরা কি কয় এসব দিয়ে আমরা রান দিই নাই এতক্ষণ আস্তে আস্তে জাল দিছি এখন একটু জোরে জোরে জাল দেব মাটনটা প্রায় হয়ে এসছে আর একটু ফুটলেই নামিয়ে নেব আমি কিন্তু এই কোরমাটাতে ফ্রেশ ক্রিম বা দুধ এসব কিন্তু ইউজ করিনি আপনারা চাইলে অবশ্যই করতে পারেন হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা মাংসের কোরমা হয়ে গেছে ঝড় হচ্ছে বৃষ্টি পড়ছে গরম গরম ভাত আর এই খাসির মাংসের কোরমা নিয়ে বসে পড়েছি দারুণ সেন্ট হয়েছে এই ওয়েদারে এসব খাবার একদম জমে যাচ্ছে পুরোপুরি ও দারুণ সেন্ট বেরিয়েছে দারুণ হয়েছে খুব সুন্দর রান্না এটা দেশি খাসি ছিল গ্রামের চুড়ে খাওয়া মাংসটা দারুণ রিয়াজি খাসি না এটা দারুণ গলে গেছে মাংসটা দেখুন অসাধারণ হয়েছে বন্ধুরা কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা আর আমার তো এই ওয়েদারের মধ্যে বসে খেতে দারুণ মজা লাগছে খুব ভালো লাগছে আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো আবার দেখা হচ্ছে আগামীকাল এখন কোমর দেখে শেষ করছি জোরে বৃষ্টি আসছে চলে যাবো